প্রথমত এতদিনের লড়াই এবং আপনারা এতদিন ধরে দায়িত্ব নিয়ে পুরো জায়গাটা সামলে রেখেছেন, কি মনে হচ্ছে এবার? সত্যি বলতে প্রথমেই খুব মানে খবরটা যখন পেলাম, দেখলাম যখন পয়েন্ট গুলো, তখন একটা খুব কষ্ট হলো ডক্টর জানার জন্য, যে মানুষটার মানে সত্যিটা তার অবদান এই এই বিষয়টা কোনোদিন এই জায়গায় যেতেই পারতো না উনি যদি না থাকতেন বা উনি যদি পদ না দেখাতেন, সেটা তো একটা খুব মানে কষ্টের জায়গা। তারপরে রিসেন্ট দুর্বারের সেক্রেটারিও মারা গেলেন 17 তারিখে, একটা লড়াকু নেতৃত্ব নিয়ে চলে গেলেন, কিন্তু তার বাইরেও এগিয়ে একদম ঐতিহাসিক রায়, মানে আমার মনে হয় না সুপ্রিম কোর্টের এই যে রায় এর উপরে আর কোনো কিছু বিগত বেশ অনেক দশকের মধ্যে এই ধরনের কোনো রায়, মানে এরকম একটা জনগোষ্ঠীর জন্য যে রায় তারা দিয়েছেন সেটাকে সত্যি কথাই মানে কুর্নিশ না জানিয়ে পাচ্ছি না। ভীষণ ভালো লাগা যে এই আন্দোলনটার সঙ্গে আমি দীর্ঘ 23 বছর মানে জুড়ে আছি, আর মানে কিছুটা হলেও একটা দিকে কষ্ট লেগেছে যে ধরুন যৌন ব্যবসা আইনি স্বীকৃতি পেলেও কিন্তু ব্রথেল চালানো যাবে না, এখন তার অবশ্য বিষয়গুলো কোন ভাবে কি উঠে আসবে সেটা দেখতে হবে, সেইটা একটা পয়েন্ট একটা ঠিক রয়ে গেছে ভেতরে, কিন্তু বাকি যে কটা পয়েন্ট মানে দুর্বার যেগুলো চেয়ে এসেছে তারা বলেছিল যে অ্যাডাল্ট যারা যারা স্বেচ্ছায় পেশায় আসছে তাদের যাতে পুলিশই হয়রানি না করে, অযথা তাদের উপরে কোনো অত্যাচার যাতে না হয়, হ্যাঁ তাদের পেশাটাকে মর্যাদা দেয়া হোক সেটা তারা স্বীকার করেছেন। তারা চেয়েছিল মায়ের যে ইচ্ছা তাকে যেন মর্যাদা দেয়া হয়, অর্থাৎ অর্থাৎ আমি মা, আমার সন্তান আমার কাছে থেকে বড় হচ্ছে, একজন যৌনকর্মী মাও যদি মনে করে তার সন্তানকে সে কাছে রেখেই বড় করতে পারে, কিন্তু রাফেলে কোনো বাচ্চা থাকলেই অন্যান্য এনজিওদের একটা মানে এই ছিল যে তাকে এনিহাও তুলে আনতে হবে, যে আমরা অ্যান্টি ট্রাফিকিং মানে পাচার হয়ে যাচ্ছিল পাচার করে নিয়ে এসেছে তাকে তুলে এনে, কিন্তু তারা বুঝতো না মায়েদের এই আর্থিকটা, ফলে এই যে মায়ের যে মানে তার ইচ্ছাটাকে যে মর্যাদা দেয়া হলো এটাকে স্যালুট জানাবো। 3 নম্বর হচ্ছে অনেক দিন থেকে আমরা চাইছিলাম যে জনগোষ্ঠীর জন্য নীতি নির্ধারণ হচ্ছে, আপনারা ঠান্ডা ঘরে বসে আইন প্রণয়ন করছেন কেন ভাই? কে অধিকার দিয়েছে যাদের জন্য আইন, তাদের সঙ্গে নিন, তাদের জিজ্ঞাসা করুন। যখন 2005-এ মিনিস্টার রেণুকা চৌধুরী ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্টে 5C ইনক্লুড করছিলেন, তখনই আমরা প্রতিবাদ করেছিলাম এবং 2006-এ পুরো ট্রেন বুক করে আমরা দিল্লিতে গিয়ে পার্লামেন্ট মার্চ করেছিলাম, প্রাইম মিনিস্টারের কাছে ডেপুটেশন দিয়েছিলাম যে কোনোদিন 5C হতে পারে না, যে যে কারণ কি যে জনগোষ্ঠী যা যে যৌনকর্মীদের নিয়ে আপনারা এই আইনটা আনছেন তাদের কাউকে জানানো হয়নি, তাদের কাউকে নেওয়া হয়নি। আজকে দেখুন সুপ্রিম কোর্ট কিন্তু বলছেন যে কি স্টেট গভর্নমেন্ট কি সেন্ট্রাল গভর্নমেন্ট যেকোনো যদি আইন নতুন আইন আনা হয় তা আইন প্রণয়ন পরিবর্তন পরিবর্ধন সেক্ষেত্রে তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক, এবং স্টেটের যেকোনো তাদের ওপরে কোনো প্রোগ্রাম প্ল্যানিং তাকে এক্সিকিউট করা সেক্ষেত্রেও কিন্তু তাদের অংশগ্রহণ বাধ্যতামূলক। অর্থাৎ আমরা অনেকদিন ধরে যেটা চেয়ে এসেছিলাম যে সেই মানে যৌনকর্মী বা তার প্রতিনিধিত্ব এখানে এনসিওর করা হোক, এই পরপর যতগুলো আগে পেয়েছি। আর একটাও যেটা হ্যাঁ যেটা গোপনীয়তার কথা বলা হয়েছে যে গোপনীয়তাকে প্রাধান্য দিতে হবে, গোপনীয়তাকে প্রাধান্য দিতে একদম একদম পুলিশ রেড করবে করার সময় কিন্তু কোনো ভিডিও রেকর্ডিং কোনো এ করে সেটাকে প্রকাশ্যে আনতে পারবে না, এবং কিছু মনে করবেন না সাংবাদিকরাও যদি কোনো যৌনকর্মীদের মানে ছবি তাদের এ করে তাহলে তাদের এগেনস্টে কিন্তু মানে কেস হবে। আর একটা খুব ভালো রায় যেটা বলবো যে আমরা দীর্ঘদিন ধরে বলতাম যে দেখুন অ্যান্টি ট্রাফিকিং এর নাম করে মানে বড় মেয়েদের তুলে নিয়ে গিয়ে একদম এতে হোমগুলো চালানোর জন্য যারা চালাচ্ছেন তাদের তো একটা লাভ আছে, ফলে
নাবালিকার জায়গায় সাবালিকা শিশুদেরকে গিয়ে হোম ভর্তি করা হয়, তাহলে কেন একজন সাবালিকাকে দিনের পর দিন সেখানে বন্দি করে রাখা হবে? সেটাও কিন্তু করা যাবে না। এটাও হয়েছে সত্যি বলতে আজকের জন্য যুগান্তকারী একটা দিন, তাই তো? আপনাদের যুগান্তকারী দিন একদম, দুর্বার লং লিভ দুর্বার। হ্যাঁ, স্যালুট করবো আপনাদের সাংবাদিকদের, আপনাদের জন্যই আজকে দুর্বারের এই আন্দোলন। আমি সবসময় বলে থাকি কম বেশি কিছু ভালো মানুষ পেয়েছি, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সাংবাদিকদের আমি সবসময় স্যালুট করি, তারা না থাকলে এই আন্দোলন এইভাবে ছড়িয়ে পড়তো না। অর্থাৎ 90-এর দশকে ডক্টর সরোজিৎ জানা যে মানে পদক্ষেপ করেছিলেন, আজকে তার একটা ষোলকলা পূর্ণ বলা যেতে পারে। মানে আমার মনে হচ্ছে তাকে মরণোত্তর সম্মান দান করা হলো। অনেক ধন্যবাদ মহাশ্বেতা দি আপনাকে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।